পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নতুন রূপে সাজছে দেশের পরিবহন জগৎ। করোনার থাবায় দীর্ঘ দুই বছর নেতিয়ে থাকা পরিবহন জগৎ আবারও যেন প্রাণ ফিরে পেয়েছে। নতুন বাস, নতুন রুট, নতুন বাস কোম্পানি, বাসের মডিফিকেশন, সবকিছু মিলে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে দেশের ট্রান্সপোর্ট সেক্টরে। আর এই উৎসবে গা ভাসাতে দ্বিধাবোধ করেনি দেশের পরিবহন জগতের সম্রাট নামে পরিচিত হানিফ এন্টারপ্রাইজ। পদ্মা সেতুর উদ্বোধনের দিনেই অর্থাৎ 26 তারিখেই তাদের নতুন দুই রুটে চালু হচ্ছে ভলভো বাস সার্ভিস। চারটি ভলভো B9R মাল্টি এক্সেল বাসের সাথে শুরু হচ্ছে দুটি নতুন রুট, যেখানে ভলভো B9R মাল্টি এক্সেল এই বাসগুলোর প্রাইস পড়ে দেশি টাকায় প্রায় 1,92,00,000 থেকে 2,15,00,000 টাকার মতো। সুইডিশ ভলভো এই বাসগুলোকে হানিফ এন্টারপ্রাইজ নিয়ে এসেছিল ভারতের বেঙ্গালুরু প্ল্যান্ট থেকে। সমমোট 32 থেকে 34টি ভলভো B9R মাল্টি এক্সেল বাস রয়েছে তাদের বহরে। সেই বাসগুলোর ভিতর থেকেই দুটি দুটি করে নতুন রুটে সার্ভিস দিবে ভলভো বাসগুলো, যেখানে দুটি বাস সার্ভিস দেবে ঢাকার গাবতলী থেকে মাওয়া হয়ে পদ্মা সেতু হয়ে বরিশাল কুয়াকাটা পর্যন্ত। বিশ্বের অন্যতম জনপ্রিয় বাসের নামের তালিকায় ভলভোর নাম থাকবে উপরের দিকেই, কারণ এই বাসগুলোতে বিভিন্ন রকম সুযোগ সুবিধা রয়েছে যা অন্যান্য বাসগুলোতে সচরাচর পাওয়া যায় না। প্রথমত ভলভো বাসগুলো রিয়ার ইঞ্জিনের হয়ে থাকে, অর্থাৎ বাসের ইঞ্জিনের পজিশন বাসের ঠিক পিছনের দিকে থাকে। ইঞ্জিনের পজিশন পিছনে থাকার কারণে এই বাসগুলোতে নানান ধরনের অ্যাডভান্টেজ পাওয়া যায়। যেমন এই বাসগুলোতে কেবিন নয়েজ অনেকটাই কম হয়ে থাকে, বাসগুলোর পারফরমেন্স অনেকটাই বেটার হয়ে থাকে, বাসের স্পিড বেশি, মাইলেজ বেশি, হুইলসের ট্র্যাকশন বেশি, ওভারঅল বাসের এফিসিয়েন্সি বেশি। এছাড়া বাসের ট্রান্সমিশন লস কিংবা পাওয়ার লস অনেকটাই কম হয়ে থাকে বলা যায়। সেন্ট্রাল গ্র্যাভিটির কারণে এই বাসগুলোতে স্টেবিলাইজেশন বেটার পাওয়া যায়। পাশাপাশি এই বাসগুলোতে ESP এরও সুবিধা রয়েছে, অর্থাৎ ইলেকট্রনিক স্ট্যাবিলিটি প্রোগ্রাম ইনবিল্ট ফাংশন হিসেবে এই বাসটিতে রয়েছে। এছাড়া ড্রাইভারের ককপিটে TC অর্থাৎ ট্র্যাকশন কন্ট্রোল, ABS, EBS, রিটার্ডার, শক অ্যাবজর্বার, স্ট্যাবিলিটি বার, নানান ধরনের সুযোগ সুবিধা রয়েছে এই বাসটিতে। ভলভো B9R মাল্টি এক্সেল মডেলের আইশিফ্ট বাসগুলোকে দেওয়া হচ্ছে নতুন এই দুই রুটে, অর্থাৎ অটোমেটিক গিয়ারের বাসগুলো চলবে নতুন দুই রুটে, যেখানে দ্বিতীয় রুটটি ঢাকার গাবতলী থেকে মাওয়া পদ্মা সেতু হয়ে খুলনা যশোর বেনাপোল পর্যন্ত। এখনও পর্যন্ত বাসগুলোর ভাড়া কিংবা শিডিউল ফিক্স করা হয়নি, তবে ধারণা করা যাচ্ছে নাইট টু নাইট সার্ভিস দিতে পারে এই বাসগুলো, এবং ভাড়া ও শিডিউল ফিক্স করা মাত্রই ইনশাল্লাহ ভিডিওর কমেন্ট বক্সে সেগুলো জানিয়ে দেওয়া হবে। চলুন দেখে আসা যাক লাক্সারিয়াস এই ভলভো বাসগুলোর ইন্টেরিয়র পার্টটি। বাসে ঢোকা মাত্রই তিনটা ফুটস্টেপ আপনারা দেখতে পারবেন, সেটা অতিক্রম করার পরপরই আপনারা লাক্সারিয়াস ইন্টেরিয়রটি দেখতে পারবেন। এই বাসটিতে 2x1 ফরমেশন কিংবা বিজনেস ক্লাস ফরমেশন দেওয়া হবে, যেমনটি ভলভো বাসগুলোতে দেওয়া হয়। সিটগুলো যদি আপনারা লক্ষ্য করেন তবে সিটগুলোর কোয়ালিটি কিন্তু বেশ ভালো, এবং সিটগুলো সাইজে অনেক বড় হয়ে থাকে, অনেকটা সোফার মতো সিট দেওয়া হয় ভলভো এই বাসগুলোতে। পাশাপাশি এই বাসগুলো কিন্তু হট অ্যান্ড কুল, অর্থাৎ এসিয়ার পাশাপাশি হিটারের ব্যবস্থা রয়েছে। এছাড়া রিটার্ন এসি গ্রিল এবং রিটার্ন হিটার গ্রিলের ব্যবস্থা রয়েছে, অর্থাৎ বাসে যদি কোনো কারণে ঠান্ডা হওয়া বেড়ে যায় তবে তা এসি রিটার্ন গ্রিলের মাধ্যমে বের হয়ে যাবে। সিমিলারলি হট এয়ারও বের হয়ে যাবে রিটার্ন গ্রিলের মাধ্যমে। দুই সিটার মাঝখানে দুটি ড্রিঙ্ক হোল্ডারের ব্যবস্থা রয়েছে। এছাড়া প্রত্যেকটি সিটের সাথেই আর্মরেস্টের সুবিধা আপনারা পাচ্ছেন। পায়ের সামনে রয়েছে ফিটরেস্ট এবং হিউজ পরিমাণের লেগ স্পেস। এছাড়া প্রত্যেকটি সিটের সাথে লেগ রেস্টের সুবিধা তো রয়েছেই। রয়েছে একটি 2-পিন এবং 3-পিনের চার্জিং পোর্ট। সব কিছু মিলিয়ে আশা করা যাচ্ছে বরিশাল কুয়াকাটাবাসী এবং যশোর খুলনা বেনাপোলবাসী ভলভো এই বাসগুলোর মাধ্যমে নতুন মাত্রার লাক্সারিয়াস এসি বাস সার্ভিস পেয়ে থাকবে হানিফ এন্টারপ্রাইজের দ্বারা, কারণ ভলভো B9R মাল্টি এক্সেল বাস শুধুমাত্র তাদের কাছেই রয়েছে। দেশের পরিবহন জগৎ সম্পর্কিত যে কোনো তথ্য সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এছাড়া বাস সম্পর্কে ইন্টারেস্ট থাকলে জয়েন করতে পারেন ফেসবুক গ্রুপ বিডি বাস লাভারে।